আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা সকল বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ এমন একটি আমল আজকে দিব সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত দূর হবে মনের আশা পূরণ হবে অনেকের মনে অনেক ধরনের আশা রয়েছে কারো মনে আশা আছে চাকরি করবে কারো মনে আশা ভালো একটা বিবাহসাদী করবে কারো মনের ভিতরে আশা আছে কৃষণামলা জয়ীলাভ করবে বিভিন্ন রকম মানুষের আশা রয়েছে কারো আশা আছে ভালোবাসার মানুষকে বিবাহ করতে চায় এই ধরনের যে কোনো আশা পূরণের জন্য এই আমলটি করা যাবে এই আমলটি করলে স্বামী স্ত্রীর ভিতর মিল মুহাব্ব সৃষ্টি হবে যে সমস্ত স্বামী স্ত্রীর ভিতরে মিল মুহাব্বাত নেই ভালোবাসা নেই ঝগড়া জাটি হয় এই আমলটি করলে সে আল্লাহ আল্লাহ উসিলায় স্বামী স্ত্রীর ভিতরে মিল মুহব্ব তৈরি করবে ভালোবাসার মানুষকে ফিরে আনার জন্য এমনটি করা যাবে এক কথায় বলতে গেলে সকল ধরনের সমস্যা সকল ধরনের ঝামেলা সকল ধরনের চাওয়া পাওয়ার জন্য এই আমলটি আপনারা করতে পারবেন আল্লাহ ফাকরুবুল্লাহ আলমিন বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন বিপদ বালা মুসিবত বিভিন্ন রকম ঝামেলা এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন এই পরীক্ষায় পাশ করতে হলে অবশ্যই সমস্ত বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এবং আল্লাহ তালার দেখানো পথে তার কাছে চাইতে হবে আমাদেরকে ধৈর্য সহিত ইনশাআ আল্লাহ তাহলে অবশ্যই আল্লাহ আল্লাপাকবুল্লা আলমের বিপদকে দূর করে দিবেন মনের আশাকে পূরণ করবেন কামিয়াবি দান করবেন এবং অবশ্যই তিনি আমাদেরকে সাহায্য করবেন এই আমলটি অত্যন্ত চমৎকার আমল অত্যন্ত পরীক্ষিত আমল অত্যন্ত কার্যকারী আমল এই আমলটা আপনি যে কোনো উদ্দেশ্যে আমলটি করতে পারবেন অনেকের ছেলে মেয়ে বিদেশে যেতে চায় অনেকে বিদেশে যেতে বাধা আছে

যাদের ফ্যামিলি রাজি হচ্ছে না বিয়েতে ফ্যামিলিকে রাজি করানোর জন্য আমলটি করা যাবে এক কথায় বলতে গেলে সকল রকমের বিপদ আপদ দূর করার জন্য মনে আশা পূরণ করার জন্য যে কোনো মকসুদ পূরণের জন্য আমলটি করা যাবে সম্মত দর্শক আমলটি আপনারা এমন একটি টাইমে করবেন নিরিবিলি টাইম যে টাইমে কোনো ঝামেলা নাই কোনো শব্দ নেই অর্থাৎ সবথেকে ভালো হয় তাহা যদি নামাজে করতে পারলে আর যদি সেরকম সুযোগ না হয় মাগরিবের নামাজের পরে অথবা এশায়ের নামাজের পরে অথবা সকালবেলা ফজ্রের নামাজের পরে আমলটি করা যাবে আমলটি করার নিয়ম হচ্ছে প্রথমে দুই রেখাত নফল নামাজ পড়তে হবে উদ্দেশ্য করে জানলাম এই জিনিসটা চাচ্ছি এটা তুমি আমাকে দান করো এরকম উদ্দেশ্য করে আমলটি শুরু করবেন প্রথমে দুই রেখাত নফল নামাজ পড়ে নেবেন তারপর শতবার দূরস্বই পাঠ করতে হবে যে কোনো দূরত পড়া যাবে দূরত্ব ইব্রাহিম নামাজে যেটা পড়ে এটা পড়লে সব বেশি ভালো হবে এটা না পারলে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটুকু পড়বেন এটা পড়ার পরে এই দোয়াটা আপনাকে পড়তে হবে লা হাওলা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ তলার শক্তি ছাড়া আর কোনো শক্তি নাই আল্লাহ তলার শক্তির উপর আর কোনো শক্তি নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাকে আপনাকে পাঁচ করতে হবে 499 বার তসবিহ দিয়ে গুনে গুনে পড়তে পারবেন অথবা আপনি যে কোনো উপায় এটা চারশত নিরানব্বই বার পাঠ করবেন খুব ধ্যান খেয়াল মনোযোগের সহিত আমলটা করবেন চোখ বন্ধ করে নেবেন তাহলে আমলের প্রতি আপনার মনোযোগ আসবে তো চারশত নিরানব্বই বার পাঠ করা শেষ হয়ে গেলে শেষে একবার বলবেন লাহাউল্লা বিহিল আলিগুল আউজিম ইল্লা বিল্লাহিল আলী ইল্লা আউজিম আলী গুল আজিম শব্দটা বেশি বাড়িয়ে বলবেন এটা বলে একবার পাঁচশো বার শেষ করবেন তাহলে চারশত নিরানব্বই বার পাঠ করবেন আলাহাউল্লা বি শেষে একবার বলবেন্লাহ বিজিম পাঁচশো বার হয়ে গেল আপনার তারপরে আবার দুরস্বই পাঠ করবেন একশতবার পাঠ করে মোনাজাতে আপনি যা চাচ্ছেন সেই জিনিসগুলো কল্পনা করে আল্লাহ কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করবেন জি আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি দয়াবান তুমি মেহেরবান আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং আমার এই চাওয়া পাওয়া আমার এই বিপদ দূর করে দাও আমার এই মনের আশা পূরণ করে দাও যার যে সমস্যা আছে আল্লাহর কাছে খুলে বলবেন অত্যন্ত পাওয়ারফুল একটি আমল এই আমলটি আপনারা প্রথম দিন করবেন ইনশাআল্লাহ আশা করি খুব ভালো রেজাল্ট চলে আসবেন ইনশাআল্লাহ তারপরেও আমলটি এক থেকে তিন দিন সাত দিন পর্যন্ত আপনারা করতে পারবেন বেশিও করা যাবে তবে আশা করি আল্লাহ যদি মেহরবানিকে আল্লাহ যদি দয়া করে এক থেকে তিন দিন অথবা প্রথম দিন আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ